আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনত ভারতের কর সন্ত্রাসের প্রসঙ্গ, প্রধানমন্ত্রী মোদীক প্রশংসা করে ভারতের ছবিখন দেখালে ট্রাম্পে, রিপাবলিকান পার্টি ক্ষমতালৈ আহিলে কি করিব ভারতের কর ব্যবস্থা সন্দর্ভত, মোদীর বন্ধুর মুখত কিয় ভারতের সমালোচনা, হাতে বাতে ঘাটে সকলোতে কর আরোপ করেছে ভারত সরকারে, হাত অর্থাৎ বজারত ব্যবসায়ের উপর জি এস টির মাধমার, বাতে ঘাটে বহুয়া হয়েছে টুলগেট, মাটির খাজনার আদি করে আবকারী শুল্কলকে অন্যান্য কর তথা শুল্কর কথা নকলোয়ে বা, ভারতের দরে দেশের বর্ধিত কর ব্যবস্থার প্রসঙ্গ এটা আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের চর্চিত বিষয়। ভারত করর মাত্রা অধিক, নিজের ভাষণের সময়ত এনেক ভারতের কথা উল্লেখ করেছে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পে। কিন্তু কিয় ভারতের করর প্রসঙ্গ উত্থাপন করলে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতিয়ে, ড্রেটাইটত বৃহৎ অর্থনৈতিক নীতির উপর ভাষণ প্রদান করে ভারতের প্রসঙ্গ আলোচনা করে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পে। প্রতিশ্রুতি প্রদান করে কয় ক্ষমতালয় নির্বাচিত হলে সরকারে পারস্পরিক কর প্রবর্তন করব। বৃহস্পতিবারে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পে অভিযোগ করে যে সকলো ডাঙর দেশের ভিতর ভারতে বিদেশী সামগ্রীর উপর সর্বাধিক কর আরোপ করে। ডোনাল্ড ট্রাম্পর মন্তব্য আমেরিকাক পুনের অসাধারণভাবে ধনী করে তোলা মূল পরিকল্পনার হয়তো আটাইতক গুরুত্বপূর্ণ উপাদানটি হল পারস্পরিকতা। মূল পরিকল্পনাত ই একটা শব্দ যুক্ত অতি গুরুত্বপূর্ণ, কারণ আমি সাধারণতে শুল্ক লওয়া নাই। চীনে আমার 200% শুল্ক লয়, ব্রাজিলেও যথেষ্ট শুল্ক লয়, এই সকলতক অধিক শুল্ক লয় ভারতে। মই ভাবু যে তেওঁলোকে হয়তো বহু দিকত চীনতক বেশি কর লয়। ডোনাল্ড ট্রাম্পে লগতে কয় মূর তৃতীয় বছর বা দ্বিতীয় বর্ষর সময়সাত হার্লি ডেভিডসন হোয়াইট হাউসলৈ আহিছিল। মই সুধিলো তেওঁলোকৰ ব্যৱসায় কেনেকুৱা, তেওঁলোকে ভাল বলি কলে। মই সুধিলো বেয়া দেশবোৰ কি কি, তেওঁলোকে কলে ভাৰতত ব্যৱসায় বৰ কঠিন। ইয়ার কারণ কি বলে সোধাত হার্লি ডেভিডসনে ডোনাল্ড ট্রাম্পক জানালে যে ভারতত 150% পর্যন্ত বৃহৎ পরিমাণের কর তেওঁলোকে পরিশোধ করব লাগে। ট্রাম্পে সুধিলে ভারতত আপনাদের বহুত মটরসাইকেল বিক্রি করে নাকি, হার্লি ডেভিডসনের উত্তর মটরসাইকেল বিক্রি ভারতত বড় সন্তোষজনক নহয়, কিন্তু ভারত সরকারে বিচারে হার্লি ডেভিডসনের একটা প্লান্ট ভারতত স্থাপন করা হোক। ভারতত একটা প্লান্ট স্থাপন করলে সরকারে ইমান পরিমাণের কর আরোপ নকরে, আর মই দেখিছো তেওঁলোকে তাকেই করেছিল, তেওঁলোকে প্লান্টটো নির্মাণ করেছিল, আর এটা তেওঁলোকে ভারতের সঙ্গে ব্যবসায় করে। ভারতের বাহিরতো সাগে তেওঁলোকে প্লান্ট নির্মাণ করে ব্যবসায় করে আছে, বহুকেইখন দেশত ডাঙর প্লান্টও সাজিছিল, কিন্তু তার পাছতে হঠাতে শুনবলৈ পাব যে তেওঁলোকে নিজের ঠাইলৈ পুনের উভতি আহিছে। এনেকৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক প্রশংসা করে করেই ডোনাল্ড ট্রাম্পে উদঙাই দিলে ভারতত চলি থকা কর সন্ত্রাসের ছবিখন। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।